দুঃখজনক আমাদের দলের পক্ষে। আমরা রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিলাম এবং নদীয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা ছিল না। এই মুহূর্তে আমাদের দলের অন্যতম স্তম্ভ সত্যজিৎ বিশ্বাসকে ফোন করে রাজনৈতিক প্রতিপক্ষ দলেদের মধ্যে থেকে আমি বলব যে বিজেপির পেছনে ইন্ধনটি দিয়েছে এবং যেভাবে এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে সেটা অত্যন্ত নজিরবিহীন। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিধায়ক খুনের ঘটনা খুব একটা আমরা প্রত্যক্ষ করিনি। অনেকদিন আগে রমজান আলী খুন হয়েছিলেন পারিবারিক কারণে, কিন্তু এই ঘটনাটি আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড। সেটা পুলিশ সঠিকভাবে তদন্ত করবে, সিআইডি তদন্ত নিয়েছে, কিন্তু আমাদের কাছে এটা অপূরণীয় ক্ষতি এবং সত্যজিতের মতো অত্যন্ত জনপ্রিয় সাংগঠনিক নেতৃত্ব যা আমাদের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময় তিনি যেভাবে দলকে সামলাচ্ছিল এবং যুব সমাজের সকলের মধ্যে যার যা প্রভাব নিরপত্তি ছিল আমাদের পক্ষে অত্যন্ত ক্ষতি হয়ে গেল। কিন্তু আমরা নিশ্চয়ই দেখব তার পরিবার বিচার পায়, তৃণমূল কংগ্রেস বিচার পায়, সত্য উদ্ঘাটিত হয় এবং আমরা রাজনৈতিকভাবেও এর মোকাবিলা করব। আমরা দেখলাম বছর তিনেক আগেও একজন খুন হলেন হাসপাতালে, আবার এই দিকে বারবার একই ধরনের ঘটনা ঘটছে, সেই বিষয়ে পুলিশ প্রশাসন কি উদাসীন হয়ে থাকছে? পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে, সর্বোচ্চ প্রশাসনের নির্দেশে তদন্ত চলছে। ইতিমধ্যে এই তদন্ত এগোচ্ছে এবং দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে, কার্তিক মণ্ডল এবং সুজিত মণ্ডল দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরেকজন নিশ্চয়ই পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে সকলকে ধরবার ব্যবস্থা করবে এবং আইনের পদ্ধতিতে বিচার ব্যবস্থাগুলো হবে। কিন্তু আমরা যে কারণে আশঙ্কিত যে আমাদের দেশ আমাদের রাজ্য শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করছি, উন্নয়নে সামিল হচ্ছি, সেখানে ব্যাহত করতে বিজেপির নেতৃত্বে কিছু বিচ্ছিন্নতাবাদী আমাদের রাজ্যে আমাদের নদীয়া জেলায় এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে অত্যন্ত নিন্দনীয় এবং আমরা ধিক্কার জানাই যারা এই ধরনের কাজ করছে। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।